আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করি যে রব আমাদেরকে সকল ব্যস্ততার মাঝেও তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বরকতময়, অনেক রহমত আল্লাহ তাআলা, তাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আসমাই কিরাম তাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন জান্নাতের বর্ণনা। তখন জান্নাতের বর্ণনা করতে গিয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের আটটা দরজা। কয়টা দরজা? এই আটটা দরজা থেকে এক ব্যক্তিকে জান্নাতের আটটা দরজা ডাকতে থাকবে, আমার ভিতরে প্রবেশ করেন, আমার ভিতরে প্রবেশ করেন। তখন সাহাবায়ে আজমা কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি হলো আবু বকর। সুবহানাল্লাহ। তো এখন অন্যান্য সাহাবায়ে আজমা কিরাম তাদের মনটা ছোট হয়ে গেল না, যে আমরা সবাই সাহাবি, ওমর, আবু বকর, আলী, তারপর ইয়া ওসমান, এরা তো বড় বড় ধরনের সাহাবে না? তাদের ভিতরে একজনের নাম বলছে, সবাই মনটা একটু কেমন লাগলো না, যে আসলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আপনাকে মানি, আল্লাহকেও মানি, আমরা সবাই ইবাদত করি, জানি আবু বকরের ইবাদত, একদিনের ইবাদত আমাদের সারা জিন্দগির ইবাদত সমতুল্য হবে না। তারপরও তাদের মনে একটু কী হলো, একটু ছোটো হয়ে গেল। এখন আমরা এখানে সবাই ওয়ার্কার, তাই না? কারোর বেতন কম, কারোর বেতন বেশি, তাই না? দেখা যায় যারা উপর পর্যায়ের লেভেলের কর্মকর্তা তাদের কিন্তু বেতন বেশি, কষ্ট তেমন না। আর আমরা দেখা যায় অনেকে আছে খুব রৌদ্রের পুরে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয় না, তো কেন? তাদের যোগ্যতা বেশি, বিদায় তাদের বেতন বেশি, শান্তি আছে, তাই না? ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিনের ইবাদত, একদিনের আমল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন গভীর রাত্রে, আবু বকর তোমাকে নিয়ে হিজরত করতে যাব, ওই হিজরত করতে গিয়েছিল ওই দিনের ন্যাক আর সমস্ত সাহাবায়ে আজমাই কেরাম যে তার আমল শুরু করছে, ওই থেকে মৃত্যু পর্যন্ত যত আমল ওই একদিনে সমতুল হবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আটটা দরজা থেকে আবু বকরকে ডাকতে থাকবে, আমার দরজা থেকে প্রবেশ করুন, আমার দরজা থেকে প্রবেশ করুন। তখন সাহাবায়ে আজমাই কেরাম একটু কষ্ট বা একটু মন খারাপ হয়ে গেল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, যদি এই আমলটা করতে পারো তাহলে জান্নাতের আটটা দরজা দিয়ে তোমাদেরকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। সেইটা কি ছোট একটা আমল, একবার ছোট, যেটা আমরা ছোটবেলায় সর্বপ্রথমে আমাদেরকে মা বাবা শিক্ষা দিয়ে থাকেন, যদি কোনো ব্যক্তি পাঁচত নামাজের পূর্বে উজু করে, উজুর শেষে যদি কালেমা শাহাদাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করবে যে জান্নাতের আলটা দরজা দিয়ে তাদেরকে আহ্বান করতে থাকবে। যখনই উজু করব তখনই কালেমা শাহাদাত পড়ব, কি পড়ব? কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এটা সবাই পারি, পারে না? কিন্তু যখনই উজু করবো একটু কষ্ট করে, কয়েকটা সেকেন্ড, আমার মনে হয় 20 সেকেন্ড বা 25 সেকেন্ড লাগতে পারে, তাই না? কিন্তু একটা এত ছোট আমল করলে আমাদের মর্যাদা এত বড় হয়ে যাবে যে জান্নাতের আটটা দরজা আমাদেরকে আহ্বান করবে। তবে কি নামাজ না পড়ে উজু করলে যদি পরীক্ষা হবে, হবে? হ্যাঁ, ওই যে ব্যক্তি মাছ কিনতে গেছে, যে মাছ ভাগ দিয়ে দিছে না, ইসা মাছ বলা হয় বা চিংড়ি মাছ হয় না, যে একটু বোনাস দেয়, দেয় না, যে বেশি দেয়, এই দুই ব্যাগ নিলে এক ব্যাগ নিলে তার সাথে এটা ফ্রি। এখন যদি ওই ব্যক্তি মাছ না কিনে ফ্রিটা নিয়ে আসে, ওখানে কি তার সম্মান থাকবে? ওখানে তো মায় শুরু করবে, বাট আগে এই জানে তারপর ফ্রি নিয়ে, তা আগে পাঁচত্ব নামাজ পড়ে, ইমান ঠিক রেখে শেখ ব্যতীত যদি মৃত্যুবরণ করেন, এই আমলটা করে জান্নাতের আটটা দরজা আপনাকে আহ্বান করবে, আপনি আমার দরজা থেকে প্রবেশ করুন, আপনি আমার দরজা থেকে প্রবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট আমলটা করার মতন তৌফিক দান করুক। জানবেন আমি।